নাসুম, এটা তো বাংলাদেশের কন্ডিশনই ছিল অনেকটা। আপনার মিরপুরে যেমন খেলেন, এখানে স্পিনারদের জন্য সহায়ক ছিল, একটু বোলারদের জন্য সহায়ক, লো স্কোরিং ম্যাচ। জর্জ বাটলার লাস্ট ডে তো বলেছে যে এখানে বাংলাদেশ ভালো করবে, সে জায়গা থেকে আপনাদের এত ব্যবধানে হারা, মানে পরাজয়ের কারণটা কি কি মনে হতো আপনাকে, কেন হারলেন? আসলে আমরা মানে আপনার বলতেছেন বাংলাদেশের উইকেট, আসলে উইকেট ওই রকম না, মানে স্পিনাররা টান পাইতেছিল না, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে ভালো করা যায়, আর মানে আমরা ওই চেষ্টাই ছিলাম যাতে মানে এই এই রানেই আমরা যাতে ফাইট করতে পারি, হয় নাই আমাদের তাহলে। নাসুম, ব্যাটিংটা তো মানে আগের ম্যাচে যদিও ভালো ব্যাটিং হয়েছে, তারপরও ব্যাটিংটাই মূল চিন্তা বা মূল সমস্যা হয়ে দাঁড়ায় প্রায় প্রতি ম্যাচে আমাদের। আপনারা বোলারদের মধ্যে কি আলোচনা হয়, বা যেমন আজকে 124-125 রানের একটা টার্গেট দিল, বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যায়। আপনারা যারা মানে মূলত বোলিংয়েই আপনারা ভূমিকা রাখেন, বোলিং দিয়ে আপনাদের কাছ থেকে এক্সপেকটেশন থাকে এবং আপনারা একটা চেষ্টাও করেন, তো আপনাদের মধ্যে কি আলোচনা হয় যে ব্যাটিংটা আরো ভালো হওয়া উচিত বা আমাদের ফাইট করার জন্য আরো কিছু রান দরকার, আপনারা এইভাবে চিন্তা করেন কিনা? এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়, আমরা তো অবশ্যই কথা বলি, আমাদের যেহেতু হচ্ছে না, প্রথম 6 বার আমরা রান তুলতে পারতেছি না, এই জন্য আমরা একটু ব্যাকফুটে চলে যাচ্ছি, আর রানও তুলতে পারতেছি না, উইকেটও চলে যাচ্ছে, এই জন্য হয়তো আমরা একটু ব্যাকফুটে চলে যাচ্ছি, বাট এটা নিয়ে কথা হয় আর সবার ভিতরেই আছে, চেষ্টা আছে মানে ভালো কিছু করার, হচ্ছে না আসলে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। নাসুম, আমরা ঘরের মাটিতে দুটা সিরিজ জিতে এসেছিলাম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে, কিন্তু পিচের আচরণ চেঞ্জ হলে আমাদের টি-টোয়েন্টিতেও খুব একটি ভালো ফলাফল আসে না, আলটিমেট টি-টোয়েন্টিতে ভালো করতে হলে আমাদের কী করা উচিত এবং কী করতে হবে বলে মনে হয় আপনার? ভালো খেলতে হবে আর কি, ভালো খেলেই মানে জিততে হবে আর কি। নাসুম, টানা ম্যাচ খেলছেন, 3 তারিখে এসেছেন ওমানে, সেখান থেকে অনেক জার্নি করেছেন, আসলে অনেক কিছুই মাঠে মাঠের বাইরে আপনার ধকল যাচ্ছে, আসলে এটা কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা, কারণ ফ্রেশ হয়ে মাঠে নামার টানা 8টা ম্যাচ খেলে ফেলেছেন এর মধ্যে, আবার একদিন করে আবারও ম্যাচ, এই বিষয়টা কতটুকু আপনাদের উপর ইম্প্যাক্ট ফেলে? আসলে বাইরে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমরা এত ভাবতেছি না, আমরা পারফর্ম করবো কীভাবে ওইটা নিয়েই চিন্তা করতেছি, ওইভাবেই আমরা প্র্যাকটিস করতেছি আর ওইভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি আমরা, ওইটাই বাইরে কি হচ্ছে ওইটা নিয়ে এত বেশি আমরা কথা বলতেছি না। টানা ম্যাচ খেলে ধকলটা আছে কিনা, একটু ইয়া লাগে কিনা, টায়ার্ডনেস আছে কিনা? টায়ার্ডনেস বলতে টি-20 ম্যাচ, টায়ার্ডনেস বলতে একদিন পর পর খেলা, মানে তেমন একটা ধকল যাচ্ছে না, বাট ওই যে জিততে পারতেছি না এই জন্য একটু আর কি ইয়া লাগতেছে। নাসুম, গত বেশ কিছুদিন মানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজ নিয়ে অনেক আলোচনা হয়েছে, বাইরের একটা মত ছিল যে আসলে এরকম উইকেটে আমরা কেন খেলছি, ওয়ার্ল্ড কাপে গিয়ে এরকম পাবো না, দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে অনেক বেশি কনফিডেন্স দিবে এই দলকে, কিন্তু এখানে এসে যে আপনি বারবারই বলছিলেন যে আপনারা চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, মানে এটা কি শেষ পর্যন্ত কি ওই 2টা সিরিজে বড় ব্যবধানে যে তার আত্মবিশ্বাসটাই শেষ পর্যন্ত কাল হলো কি না? আমাদের আরও 3টা ম্যাচ আছে, অবশ্যই এখান থেকে 1টা ম্যাচ আমরা ক্লিক করলে অবশ্যই বাকি 2টা ম্যাচও আমরা ক্লিক করতে পারবো, আর একটা ম্যাচ জিতলে অবশ্যই পরের ম্যাচের জন্য কনফিডেন্স দেয়, যেমন আমরা বাংলাদেশে যে ম্যাচগুলো জিতছিলাম এই জন্য আমাদের কনফিডেন্স লেভেলটা হাই ছিল, তাই আমরা ইয়াতে কি বলে ওমানে আমরা ভালো একটা ক্রিকেট খেলছি, খেলে আমরা ফার্স্ট ম্যাচ হারছি যেহেতু, সেকেন্ড 2টা ম্যাচ আমরা ভালো খেলে আমরা সুপার 12-এ আসছি, বাট আমাদের সবাই তো ইচ্ছা থাকে যে ভালো কিছু করার, হচ্ছে না এটা আমাদের ব্যাড লাক। নাসুম, টানা 2টা ম্যাচ হারলেন সুপার 12-এ, আর যেটা বলছিলেন আর বাকি 3 ম্যাচ আছে, তো মোরালি ডাউন, মানে 1টা ম্যাচ হারা মানে মোরালি অনেকটা মানে মানসিকভাবে একটা ধাক্কা খাওয়া, তো এই ধাক্কা থেকে আবার কামব্যাক করা আসলে কতটা কঠিন থাকে? আর আরেকটা হচ্ছে যে সামনে নেক্সট অপোনেন্ট যেহেতু ওয়েস্ট ইন্ডিজেরও খারাপ সময় যাচ্ছে, তারাও ম্যাচ হারছে টানা, তো ওইটা কি একটা গ্রেট চান্স কিনা যে ওই আত্মবিশ্বাসটা ফিরে পাওয়ার? প্রত্যেক ম্যাচেই তো মানে আমরা আমাদের একটাই চেষ্টা থাকে যাতে মানে একটা ম্যাচ যাতে আমরা বাইট করতে পারি, অবশ্যই একটা ব্যাটসম্যান একটা পারফর্ম করলে বা একটা বোলার একটা পারফর্ম করলে অবশ্যই মানে জিতা একটা চান্স থাকে, বাট ওই যে একটা কথাই আমি বারবার বলতেছি, আমরা চেষ্টা করতেছি ওইটা আমাদের দ্বারা হচ্ছে না। নাসুম, কিছুক্ষণ আগে বারবারই বললেন আপনি যে আপনাদের হচ্ছে না, এবং হচ্ছে না পারছেন না আপনারা,
পারছি না বলতে সেটা না, আমাদের দ্বারা হচ্ছে না, কারণ আমরা চেষ্টা করে যাচ্ছি, হয়তো আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করতেছি ওইটা ভালোভাবে এক্সিকিউট করতে পারতেছি না। উইল টেক আ কাপল অফ জুম কোশ্চেনস নাও। একুশ, ইওর কোশ্চেন প্লিজ। রাসম, আপনারা যখন মানে 124 রান করলেন মাত্র, তারপরে আপনার ইনিংস বিরতিতে আপনার কি কথা হয়েছিল, ক্যাপ্টেন কোচ কি বলেছিলেন আপনাদের বোলারদের, যে এটা এই রানে কি জেতার আত্মবিশ্বাস কতটা, নাকি তখনই মনে হচ্ছিল কাজটা খুব খুব বেশি কঠিন? শুরু থেকে না, মিডিল ওভারে, মিডিল ওভারে 124 রান করার পর আর কি, মিডিল ওভারে বোলারদের কি বার্তা ছিল? আমাদের মানে নামার আগে আমাদের টার্গেট ছিল এই রানে যাতে আমরা ডিফেন্ড করতে পারি, মানে ওই ওই চিন্তাই ছিল আমাদের, ওই রকম ভাবে বল করার চেষ্টা করছে। লাস্ট কোশ্চেন, কাজটা কি সম্ভব ছিল কিনা, মানে সেটার মানে কতটা কঠিন মনে হচ্ছিল ওই সময়? ওই সময় কি আপনার মানে বডি ল্যাঙ্গুয়েজে একটু নেগেটিভ দেখা গিয়েছিল আর কি, সেই জন্য বলছি যে আপনারা মানে একটা জাজ নিয়ে নামতে পেরেছিলেন কিনা, নাকি মনে হচ্ছিল এখনই কাজটা কঠিন আর কি? বাইরে থেকে অনেক কিছু মনে করে মানে বোঝা যায়, বাট ভিতরে অন্যরকম, বাইরে থেকে অনেক কিছু বোঝা যায়। নূর হোসেন, নাসম ভাই, একটা কোশ্চেন ছিল, যেটা আপনি যখন ব্যাটিং এ নামেন তখন কিন্তু আপনি ফ্রি মাইন্ডে কিন্তু খেলতে পেরেছেন, মানে আপনার কোনো প্রেশার ছিল না, আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি আছি, আমি ক্রিকেটটা খেলে চলে যাব, আমার কোনো মানে ওই ধরনের ভয় ছিল না। কিন্তু যারা প্রথম দিকে ব্যাটিংটা করতেছিল তাদের কিন্তু ভিতরে একটা ভয় কাজ করতেছিল, আপনার কাছে কি মনে হয়েছে তারা ভয় নিয়ে খেলতেছিল সেজন্য রানটা করতে পারেনি, এমন কোন বিষয় কি আপনার চোখে পড়েছে কিনা একটু জানাবেন? আসলে ভয় থাকলে ক্রিকেট হয় না আসলে, আর আমাদের কারোর ভিতরে ওই মানে ভয় নেই। লাস্ট কোশ্চেন, এটা না মেইনলি হলো কে, উইল টেক দ্য লাস্ট কোশ্চেন, আই থিংক হি হ্যাজ অ্যানসারড দ্যাট কোশ্চেন। লাস্ট কোশ্চেন, বিডি ক্রিক ক্লাইম। জি নাসুম ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে ম্যাচের শুরুর থেকে যখন দেখা যায় ডমিনেট করছে অপোজিশন টিম, তখনই মানে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, তো এটা কি আসলে মানে মেন্টালি ডিমোরালাইজ হয় নাকি গরমের কোনো প্রভাব আছে যেহেতু ম্যাচ দিনে? প্রশ্নটা একটু আবার বলেন, আমি শুনি নাই। জি নাসুম ভাই, আমি বলছি যে ম্যাচে বা আগের ম্যাচে আমরা দেখেছি যে বাংলাদেশ টিমের বডি ল্যাঙ্গুয়েজ একটু ক্লান্ত বা এরকম মনে হয়েছে, আমিও তো একই আনসারই দিতেছি।